কালপুরুষ চলচ্চিত্রের নায়ক হিসেবে চুক্তিবদ্ধ হচ্ছেন এই সময় নাটকের জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। আগে আরও একটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছিলেন নিশো, তবে সেই সিনেমায় অভিনেত্রী দিঘির সাথে কাজ করার কথা ছিল, যা নিয়ে কম জল ঘোলা হয়নি। কালপুরুষ ছবির প্রযোজক হচ্ছেন টপি খান এবং তিনি বলেন, এখন ছবিটির চিত্রনাট্য উন্নয়নের কাজ চলছে, পাশাপাশি চলছে শিল্পী ও কলাকুশলী নির্বাচনের কাজ। তবে ইতিমধ্যেই নিশোর সাথে চুক্তি সম্পাদন হয়ে গেছে। ছবিটিকে চুক্তিবদ্ধ হওয়ার বিষয়ে নিশ্চিত করে নিশো জানান, সঞ্জয় সমাদ্দারের সঙ্গে বেশ কয়েকটি কাজ হয়েছে আমার এবং সে সবগুলোই কিন্তু আলোচনায় এসেছে। এবার তারই বানানো চলচ্চিত্রে কাজ করতে যাচ্ছি আমি। এখন তিনি কলকাতার জিতের ছবিতে কাজ করছেন, আমিও সেই কাইজার সিরিজের দ্বিতীয় পার্টের শুটিং করব। পরেই কালপুরুষে শুটিং হবে। আশা করি কালপুরুষ দারুণ একটা প্রজেক্ট হবে। কালপুরুষের চিত্রনাট্য এখন তৈরি হচ্ছে এবং এটা বলা যাচ্ছে যে বড় প্ল্যাটফর্মের ছবি, তাই প্রস্তুতিরও কিন্তু অনেক ব্যাপার রয়েছে, তাই শুটিং শুরু করতে আরও কিছুটা সময়ের ব্যাপার হতে পারে।